আসসালামু আলাইকুম। বানাবো মচমচে ফিশ ফ্রাই। তবে আজকে আমি মাছ ছাড়াই মাছ ভাজা করে দেখাবো। এটা বিকেলের নাস্তায় খেতে পারেন কিংবা ভাত পোলাওর সাথেও খেতে দারুণ লাগে। তো চলুন দেখে নিই কী কী লাগছে। এখানে নিয়েছি সিদ্ধ আলু, মাঝারি সাইজের দুইটা আলু নিয়েছি। এর সাথে দেব পেঁয়াজ কুচি, গাজর কুচি, ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি, টালা জিরা গুঁড়া, চিলি ফ্লেক্স, আর নিয়েছি মাংসের মশলা গুঁড়া। তো পরিমাণ বুঝে দিতে হবে, আলু যেই পরিমাণ সেই পরিমাণ মতো যার যার স্বাদ অনুযায়ী দিতে হবে। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ দেব বিস্কুটের গুঁড়া, টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়েছি। এটা দেওয়ার পরে খেতে আরও বেশি মজাদার হবে, মুখে দানা দানা লাগবে, খেতে ভালো লাগবে। আর তেলে দেওয়ার পর যেন ছুটে না যায় সেজন্য দিয়ে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আটা অথবা ময়দা একসাথে ভালো করে মেখে। এবার হাতে একটু তেল দিয়ে নেব যেন আটা লেগে না যায়। তারপর যতগুলো চপ বানাবেন ভাগ করে নিতে হবে। এবার মাছের টুকরোর মতো শেপ দিয়ে চপগুলো বানিয়ে নেব। আর এভাবে বানিয়ে ভাজলে মনে হবে যেন এক একটা মাছের টুকরো, খুবই সুন্দর লাগে দেখতে, খেতেও দারুণ। তো সবগুলো একইভাবে আমি বানিয়ে নেব। আর এগুলো কোট করার জন্য নিয়ে নিলাম একটা ডিম, স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ দেবো কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ দেবো পানি, একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর এই মিশ্রণটার মধ্যে আমি এক একটা চপ নিয়ে ডুবিয়ে তারপর তেলে দিয়ে ভেজে নেব। এভাবেও ভেজে নিতে পারেন, অথবা ডিমের মিশ্রণে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ায়ও গড়িয়ে ভেজে নিতে পারেন। একেবারে দেখতে কিন্তু মাছের মতোই হয়েছে। এটা ভাত পোলাও কিংবা বিকেলের নাস্তায় দারুণ লাগে খেতে। আর কারোর সামনে এটা দিলে কেউ বুঝতেই পারবে না এটা মাছ ছাড়া বানানো। ভালো থাকবেন, এরকম সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।